আসসালামু আলাইকুম লাস্ট ক্লাসে আমরা বেসিক কিছু কনসেপ্ট আলোচনা করেছিলাম ওখানে একটা কনসেপ্ট ছিল অটোমাটা অটোমাটা কনসেপ্টটা ছিল যে একটা সেলফ অ্যাক্টিং মেশিন যেটা কি করতে পারে কিছু ফাইনাইট স্টেপের মাধ্যমে পার্টিকুলার একটা প্রবলেম সলভ করতে পারে কোন একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য জানি যে আমরা কিছু স্টেপ লাগে বা কিছু ধাপ ইউজ করতে হয় আমাকে তাহলে অটোমাটা মানেই ছিল একটা অটোমেটিক বা সেলফ অ্যাক্টিং মেশিন যে কি করতে পারে কিছু পার্টিকুলার স্টেপ ফলো করে পার্টিকুলার একটা প্রবলেম সলভ করতে পারে এখন অটোমাটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি একটা হতে পারে ফাইনাইট অটোমাটা হচ্ছে নন ফাইনাইট অটোমাটা ফাইনাইট এই কথাটার মানে হচ্ছে যেখানে নির্দিষ্ট কিছু স্টেট থাকবে এমন একটা মেশিন বা এমন একটা অটোমেটিক মেশিন যেখানে কিছু নির্দিষ্ট স্টেপ থাকবে এক পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য এবং একটু চিন্তা করে দেখেন যে আমাদের রিয়েল লাইফে আমরা যত মেশিন ইউজ করি সব মেশিনগুলোই আসলে ফাইনাইট অটোমাটা বা ফাইনাইট স্টেট মেশিন কিভাবে ফাইনাল টুর্নামেন্ট হইলো আমাদের নর্মাল যদি চিন্তা করে যে আসলে আমরা কম্পিউটার নিয়ে শুধু কথা বলতেছি আমরা রিয়েল লাইফে যত মেশিন আছে সবগুলোকেই যদি কনসিডার করি আমরা বাসায় সবচেয়ে সিম্পল টাইপ অফ যদি একটা মেশিন চিন্তা করেন যে আমরা প্রত্যেকেই বাসায় লাইট অন বা অফ করার জন্য সুইচ ইউজ করি লাইট অন করার জন্য যে সুইচটা ইউজ করি বা অফ করার জন্য সুইচ ইউজ করে একটা মেশিন তাই এরকম একটা সুইচ ইউজ করি আমরা লাইট অন অফ করার জন্য এখানে দুইটা অপশন থাকে একটা হচ্ছে অন অপশন থাকে আর একটা হচ্ছে অফ অপশন থাকে দুইটা স্টেট থাকে একটা সুইচে আমি আইদার এই সুইচটাকে অন করতে পারি তার মানে আমি এটাকে অন করার জন্য প্রেস করতে পারি অন অপশনে অথবা এটাকে অফ করতে পারি যদি অন থাকে তাহলে অফ করতে পারি যদি অফ থাকে এটাকে অন করতে পারি তাহলে দেখেন এখানে স্টেট সংখ্যা কি নির্দিষ্ট না দুইটা স্টেট মাত্র অন আর অফ তার মানে রিয়েল লাইফে আমরা যত মেশিন ইউজ করি সবগুলো মেশিনে আসলে এরকম ফাইনাইট নাম্বার অফ স্টেট থাকে বলতে হচ্ছে নির্দিষ্ট সংখ্যক স্টেপ থাকবে এমন না যে আনলিমিটেড নাম্বার অফ স্টেপ থাকবে একটা মেশিনে তাহলে ওটা কোনো আসলে মেশিনই না যেটা আমরা বলি যে আনলিমিটেড নাম্বার অফ স্টেপ এরকম কোনো নির্দিষ্ট নাই কেননা জানেন যে আমাদের যে প্রবলেম গুলো আছে আসলে আমরা জানি যে কম্পিউটার বা মেশিন ইউজ করি আমাদের প্রবলেম সলভ করার জন্য পার্টিকুলার এখন প্রবলেম সলভ করতে অবশ্যই নির্দিষ্ট কিছু বা ফাইনাইট নাম্বার অফ স্টেপ ইউজ করে একটা প্রবলেম সলভ হবে এটা আসলে জেনারেল নিয়ম একটা প্রবলেম সলভ হবে অবশ্যই আমাকে কিছু স্টেপ ফলো করতে হবে স্টেপ গুলো ফলো করলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে তাহলে স্টেপ গুলো অবশ্যই নির্দিষ্ট থাকবে সেটা হতে পারে দশটা স্টেপ পনেরোটা স্টেপ পঁচিশটা স্টেপ হান্ড্রেড স্টেপ কোন একটা পার্টিকুলার কাজ করতে হয় আপনাকে একশোটা স্টেপ লাগতে পারে তবে একশোটা যে এটা ফাইনাইট যে আপনাকে নির্দিষ্ট কিছু যে একশোটা লাগবে বাস ওকে একশোটা আপনি যদি স্টেপ ফলো করেন তাহলে আপনি এটা কমপ্লিট করে ফেলবেন বা আপনার ওই প্রবলেম সলভ হয়ে যাবে তাহলে প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য আমাকে কি থাকবে নির্দিষ্ট কিছু স্টেপ থাকবে তাহলে যেই ধরনের মেশিন এরকম নির্দিষ্ট কিছু স্টেপের মাধ্যমে প্রবলেম সলভ করতে পারে ওই মেশিন কি আমরা বলি ফাইনাইট স্টেট মেশিন বা ফাইনাইট অটোমাটা আরেকটা ব্যাপার বলছিলাম যে রেসপেক্ট অফ চিন্তা করতে পারেন যে ইনফাইনাইট স্টেট মেশিন তার মানে যেই মেশিনে ইনফাইনাইট নাম্বার অফ স্টেট আছে তাহলে এটা আসলে আমাদের কনসিডারেশনের বিষয় না কারণ ইনফাইনাইট নাম্বার অফ স্টেট দিয়ে আসলে আমরা কোনো মেশিন কনসিডার করবোই না কখনো কারণ আমাদের প্রবলেম সলভ করতে হবে এবং প্রবলেম সলভ করার জন্য অবশ্যই থাকতে হবে তাহলে আমরা আসলে এই কোর্সে যেই কনসেপ্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইনাইট মেশিন বা ফাইনাইট স্টেট মেশিন বা ফাইনাইট অটোমাটা এখন ফাইনেট অটোমাটাকে আমরা চাইলে দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি যদি একটু দেখেন এখানে আমাদের ডায়াগ্রামটা দেওয়া আছে স্টেট মেশিনের দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে ফাইনেট অটোমাটা তাহলে ফাইনেট অটোমাটাকে আমরা সংক্ষেপে বলছি এফ এ এফ দিয়ে ফাইনেট করতেছি এ দিয়ে অটোমাটা মিন করতেছি এফ এ উইথ আউটপুট এটা একটা ক্যাটাগরি তাহলে ফাইনেট স্টেট মেশিন বা ফাইনেট অটোমাটাকে আমরা দুইটা গ্রুপে ভাগ করব একটা হচ্ছে এফ এ উইথ আউটপুট একটা হচ্ছে এফ এ উইদাউট আউটপুট তাহলে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো আমাদের মেশিনগুলো আসলে দুই টাইপের হতে পারে কিছু কিছু মেশিন আমাকে কিছু আউটপুট দিবে তার মানে কিছু ইনপুট দিব মেশিনকে আমরা মেশিন ওটাকে প্রসেস করে আমাকে কিছু আউটপুট বা রেজাল্ট দিবে তাহলে যেই ধরনের মেশিন এই ধরনের আউটপুট দিতে পারবে ওই মেশিনগুলোকে আমরা বলি হচ্ছে এফ এ উইথ আউটপুট যে ওই মেশিনে আমরা কিছু ইনপুট দিলে মেশিন ওটাকে প্রসেস করবে এবং ফাইনালি কিছু আউটপুট বা আমাকে রেজাল্ট শো করবে তাহলে দ্যাট এ উইথ আউটপুট গ্রুপে পড়বে আর আউটপুট মানে হচ্ছে এই মেশিন আসলে কোনো আউটপুট দিবে না সে কি করবে সে আসলে কোনো কিছু অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করবে অ্যাকসেপ্ট আর রিজেক্ট বলতে হচ্ছে আমি একটা ইনপুট দিলাম যদি সেটা ভ্যালিড ইনপুট হয় তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করবে সে আর যদি সেটা ভ্যালিড ইনপুট না হয় তাহলে আমি সেটাকে রিজেক্ট করবে তাহলে এফ এ উইদাউট আউটপুট মানে হচ্ছে এখানে কোনো আউটপুট শো করবে না বাট স্টিংটাকে ভ্যালিড কে ইনভ্যালিড এই জিনিসটা সে ডিটারমাইন করতে পারবে যেটা ভ্যালিড হলে সে বলবে যে ওকে ভ্যালিড মানে বলবে কিভাবে জাস্ট অ্যাকসেপ্ট যদি করে বা ফাইনাল স্টেটে যদি সে নিয়ে যায় আমাকে শেষ পর্যন্ত নিয়ে গেল তার মানে আমি ধরে নিলাম যে দ্যাট ইজ অ্যাকসেপ্টেড আর যদি ফাইনাল পর্যন্ত নিতে না পারে তার মানে দ্যাট ইজ রিজেক্টেড তাহলে এটাকে আমরা বলছি এফ এ উইদাউট আউটপুট যেহেতু কোনো আউটপুট শো করে না সেজন্য আমরা উইদাউট আউটপুট বলতেছি এখন এফ এ উইদ আউটপুট এটাকে আবার আর ফার্দার দুইটা ভাগে ভাগ করতে পারি একটা নাম হচ্ছে মুর মেশিন একটা নাম হচ্ছে মিলে মেশিন মুর মেশিন এবং মিলে মেশিন এটা হচ্ছে এফ এ উইদ এর সাব ক্যাটাগরি আর এফ এ উইদাউট আউটপুট এটার সাব ক্যাটাগরিতে আমরা বলতে পারি দেখেন প্রথমেই বলা আছে ডিএফএ তাহলে ডিএফ এটার ফুল ফর্ম হচ্ছে ডি দিয়ে মিন করে ডিটারমিনিস্টিক এফ এ তো ছিল ফাইনাইট অটোমেটা তার মানে ডিএফ এর ফুল ফর্ম হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা তার মানে হচ্ছে এইখানে ডিটারমিনিস্টিক ব্যাপারটা বলতে বোঝাচ্ছে আমরা যে একেবারে নির্দিষ্ট করে আমরা বলতে পারি যে এই মেশিনের স্টেটগুলো আসলে কিভাবে চেঞ্জ হবে ডিটারমিনিস্টিক একেবারে আমরা নির্দিষ্ট করে বলতে পারি ডিটারমাইন করতে পারি আর নন ডিটারমিনিস্টিক মানুষ এখানে আসলে সব কিছু আমরা নির্দিষ্ট করে বলতে পারি না নন ডিটারমিনিস্টিক ফাইন এট অটোমেটা তাহলে ডি একটা টার্ম এখানে আর এন এফ এ বা যেটাকে বলা আছে এখানে এন ডি এফ বা এন এফ এ সেম কনসেপ্ট এনএফএ মানেই ছিল নন ডিটারমিনিস্টিক ফাইন অটোমেটা যেটাকে অনেক ক্ষেত্রে আপনার এন নামেও দেখবেন কোথাও কোথাও এন এফ এ সিমিলার কনসেপ্ট আরেকটা টার্ম বলা আছে অ্যাপ সাইলোন মানে এমন একটা এনএফএ নন ডিটারমিনিস্টিক একটা মেশিন যেখানে অ্যাপসাইলন মুভ থাকবে আমরা অ্যাপসাইলন নামে একটা কথা বলেছিলাম যে এম টি স্টিং কে আমরা অ্যাপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে অ্যাপসাইলন এফ এ তে দেখবো যে এরকম অ্যাপসাইলন মুভস আছে তাহলে এই যে দুইটা ক্যাটাগরি দেখলাম এফ এ উইদ আউটপুট অ্যাজ ওয়েল অ্যাজ এফ এ উইদ আউটপুট আমাদের কোর্সের রেসপেক্ট আসলে এই গ্রুপটা কি আমরা বেশি ফোকাস করবো প্রথমে আমরা যদিও আরো বেশ কিছু মেশিন নিয়ে কথা বলবো ফাইনাল অটোমেটা ছাড়াও বাট ফাইন অটোমেটার ভিতরে আমরা এই গ্রুপটাকে বেশি ফোকাস করবো এফ এ উইদাউট আউটপুট গ্রুপটাকে আহ এটাই ধরেন আমাদের যদি এ ফাইনাল টরমেন্ট ভিতরে আমরা এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট প্রবলেম আসলে এটা নিয়ে কথা বলবো নাইন্টি পার্সেন্ট প্রবলেম হবে এটাকে দিবো আর ধরেন আমরা ফাইভ টেন পার্সেন্ট ম্যাক্সিমাম এখানে আমরা আলোচনা করব এই মেশিন নিয়ে তাহলে পপুলার ক্যাটাগরিটা হচ্ছে এই ক্যাটাগরিটা আসলে এফ এ আউটপুট যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে পপুলার ক্যাটগরি এটাই আমরা আসলে বেশি ফোকাস করবো এই যে তিনটা পার্ট দেখতিছি এখানে এফ এ উইদআউট আউটপুটের ভিতরে প্রথমটা ছিল ডিএফএ একটা এনএফএ আর একটা স্যাপসেল এনএফএ এই তিনটার ভিতরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বা সবচেয়ে যেটা ডিজায়ার আমাদের বা যেটা নিয়ে আমরা আসলে কাজ করব সেটা হচ্ছে আসলে ডিএফএ বা ডিটারমিনিস্টিক ফাইনিট অটোমেটা এটাই হচ্ছে আমাদের আসলে টার্গেটেড মেশিন তাহলে আমরা যে মেশিন তৈরি করতে চাই আমরা যে অটোমেটিক মেশিন তৈরি করতে চাই আমাদের টার্গেটেড মেশিন হচ্ছে ডিএফএটা তৈরি করা এটাই আমাদের টার্গেটেড মেশিন তাহলে এটা তৈরি করতে গেলে আমাদের মাঝে মধ্যে দেখা যাবে যে এটা তৈরি করাটা একটু ইজি মনে হচ্ছে না আমাদের একটু ডিফিকাল্ট মনে হচ্ছে তৈরি করাটা সেই ক্ষেত্রে আমরা আসলে এই বাকিগুলোকে ইউজ করব যাতে আমাদের কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার রাখতে পারি তাহলে আমরা দেখবো এগুলো নিয়ে পরে আলোচনা করব তাহলে আমাদের এই যে টোটাল ক্যাটাগরিটা দেখলাম আমরা ক্লাসিফিকেশনের ভিতরে সবচেয়ে বেশি আমাদের যেই মেশিনটা নিয়ে আমরা কথা বলবো দ্যাট ইজ এ ডি এফ এ বা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা